বিসমিল্লাহ ই রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ রব্লিল আলমিন আসালাতুসালাম আল্লাহ রাসুল্লিস আজমাইন রাব্বিশা আলিস আমরা বাদ যে আমাদের সোসাইটিতে একটা বড় সমস্যা হয়ে গেছে যে আমরা এটা সত্যিকার অর্থে একটা ফিতনা হয়ে গেছে যে আমরা ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলার যেসব পোস্ট আমরা দেখি পোস্টগুলোকে আমরা ভেরিফাই না করে আমরা রেগুলার বেসিস এগুলোকে শেয়ার করে যাচ্ছি এই পোস্টটা কি সত্যি না মিথ্যা এটার ব্যাপারে কোনো যাচাই বাছাই আমরা করি না এটার যে একটা রিসপন্সিবিলিটি আছে আমরা যে যখন একটা পোস্ট শেয়ার করতেছি বা পোস্ট লিখতেছি বা ইভেন কারোর সাথে আমরা একটা হাদিস কোরআন নিয়ে আমরা বলতেছি এটার যে আমাদের একটা রিসপন্সিবিলিটি আছে এটার যে একটা কনসিকুয়েন্সেস আছে যে আমরা যদি একটা রং ইনফরমেশন দিয়ে দিই আমরা ইউটিউবে ফেসবুকের মধ্যে পার্টিকুলারলি আমরা যদি একটা রং ইনফরমেশন শেয়ার করে ফেলি সেই রং ইনফরমেশনটা শয় শয় মানুষের কাছে পৌঁছা যেতে পারে সেই মানুষটা যদি আবার ফার্দার শেয়ার করে আরও বহু মানুষের কাছে পৌঁছা যেতে পারে এবং এইটার যে আমাদের একটা কনসিকোয়েন্সেস এটা একটা রিসপন্সিবিলিটিস আমাদেরকে এটার অ্যাকাউন্ট দিতে হবে এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে যদি আমরা ভুল এটাকে দিয়ে থাকি সেটা আমরা এই ব্যাপারে আমরা একেবারেই সচেতন না এবং শুধুমাত্র যে হাদিস কোরআনের ব্যাপার তা না ইভেন এনি নিউজের ক্ষেত্র আমরা যখন স্প্রেড করতেছি আমরা উই নিড টু মেক শিওর যে লিঙ্কটা আমরা দিচ্ছি যে রেফারেন্সটা আমরা দিচ্ছি সেটা অ্যাকুরেট রেফারেন্স এটা আমার দায়িত্ব যে আমি একটা জিনিস স্প্রেড করলে আমি অনলি সত্যটাকেই স্প্রেড করব সত্য ছাড়া আমি কোনো ডাউটফুল জিনিস মিথ্যা কথা কোনো ফেক নিউজ আমরা স্প্রেড করব না আনভেরিফাইড নিউজ আনভেরিফাইড পোস্ট শেয়ার করা কোনো মতেই আমরা এটা করতে পারি না আল্লাহ সুমাতাররা বলছেন ও ইউ হু বিলিভ ইফ এ রেবিলিয়াস পার্সন মানে এখানে ফার্সেক বলছেন আরবিটা ইফ এ কামস টু ইউ উইথ এ নিউজ ভেরিফাই ইড লিস্ট ইউ হার্ম পিপল ইন ইগনোরেন্স অ্যান্ড আফটার ইউ বিকাম রিগ্রেটফুল অফ হোয়াট ইউ হ্যাভ ডান তোমাকে কেউ যদি একটা ফাসেক মানুষ এসে যদি একটা ইনফরমেশন দেয় সেই ইনফরমেশনটাকে ভেরিফাই করো আল্লাহ অর্ডার দিতেছে সেটাকে ভেরিফাই করো ভেরিফাই না করে যদি তুমি যদি স্প্রেড করে দাও তুমি মানুষকে জানবাও না ইগনোরেন্সে মানুষকে তুমি ক্ষতি করে দিবা অ্যান্ড পরে সেটার ব্যাপারে তুমি দুঃখ প্রকাশ করবা সো কোনো ইনফরমেশন আসলে আমাদের সেটাকে ভেরিফাই করতেই হবে আমাদেরকে এটা আল্লাহর থেকে অর্ডার আল্লাহ সোমাতাল্লাহ ফার্দার বলতেছেন সুরা নাম্বার সেভেন্টিন আয়াত নাম্বার থার্টি সিক্সে যে বলছে অ্যান্ড ডু নট পারস্যু দ্যাট অফ উইচ ইউ হ্যাভ নো নলেজ ইন ডিড দ্য হেয়ারিং দ্য সাইটিং দ্য হার্ট অ্যাবাউট অল দোজ ওয়ান উইল বি কোয়েশ্চেন যে যেই ব্যাপারে আমাদের কোনো নলেজ নাই সেই ব্যাপারে তুমি কথা বলো না সে ব্যাপারে নলেজ তুমি স্পেড করো না সে ব্যাপারে কথা বলো না তোমার সব কিছুর ব্যাপারে হেয়ারিংয়ের ব্যাপারে সাইটিংয়ের ব্যাপারে হার্টের ব্যাপারে তোমার নিয়তের ব্যাপারে সব কিছু আল্লাহর কাছে হিসাব দিতে হবে সো আল্লাহ ডাইরেক্টলি বলে দিচ্ছে সুরা নাম্বার ফোরটি নাইনে বলছে আয়াত নাম্বার সিক্সের যে তুমি ভেরিফাই না করে কথা বলবা না ভেরিফাই না করে ইনফরমেশান মানুষের কাছে পাস করবা না অ্যান্ড দেন সুরা নাম্বার সেভেন্টিন আয়ত নাম্বার থার্টি সিক্স আল্লাহ বলছেন যে ব্যাপারে তুমি কিছু জানো না সে ব্যাপারে তুমি কথা বলো না তোমার এটার উত্তর দিতে হবে সো আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে যখন আমরা কোনো কিছু স্প্রেড করব যখন আমরা কোনো কিছু বলবো সেটার রেসপন্সিবিলিটি আমার নিতে হবে আমার মনে রাখতে হবে সেটার ব্যাপারে যে আমার এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে নবী সালাম বলছেন ইট ইজ এনাফ অফ আ লাই ফর আ ম্যান দ্যাট হি ন্যারেজ এভরিথিং হি একটা মানুষ যা শুনতেছে সে সেটা এটাকে ভেরিফাই না করে যা তা মানুষের কাছে বলে দিচ্ছে যেটাই শুনতেছে সেটা বলছে অমুক এটা বলছে তমুক এটা বলছে করে মানুষের কাছে বলে দ্যাট ইজ ইনাফ মিথ্যা হিসাবে দ্যাট ইজ মিথ্যা কি জিনিস মিথ্যা কবি মিথ্যা যে কবি সে ব্যাপারে আমরা সচেতন না সো ডাইরেক্ট মুসলিমের হাতে যে বলছে যে ইট ইজ এনাফ অফ আ লাই ফর আ ন্যারেজ এভরিথিং হি হ্যাজ এবং আমাদের কিন্তু অবস্থা সেটাই হয়ে গেছে এনিথিং আমি ফেসবুক পোস্টের মধ্যে দেখলাম এটাকে যাচাই করলাম না বা বাসলাম না সঙ্গে সঙ্গে আমি এটাকে পোস্ট করে দিতেছি যেটাই দেখতেছি সেটাই আমি এটাকে শেয়ার করে দিতেছি খুব ভালো লাগতেছে শেয়ার করে দিতেছি আমার নিয়তটা থাকতে হবে নিয়ত কি আমার নিয়ত হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য আমার কোয়ান্টিটি থেকে ইম্পর্ট্যান্ট হলো কোয়ালিটি আমি কি জিনিস পাঠাচ্ছি আমার এটাকে ভেরিফাই করতে হবে আমার কি অবস্থা হবে যদি আমি একটা আনভেরিফাইড একটা মিথ্যা কথা দিয়ে দিই সেই মিথ্যা কথাটা শুনে যদি আরেকটা মানুষ এটা এক আপন করে সেভাবে রং ভাবে ইবাদত করা শুরু করে বা সে এটা আরো একশোটা মানুষের কাছে শেয়ার করে পাঠা দেয় কেয়ামতের দিন যখন দাঁড়ানোর পর আল্লাহ বলবে যে এই যে মিথ্যা কথাটা তুমি শেয়ার করছো এটা এখন কি হবে তখন আমরা যে দুঃখ করব বেদনা করব রিগ্রেট করব। সেটা তো আনকম্পারেবল আমাদের এখনই এইসব জিনিস নিয়ে সচেতন হতে হবে সোশ্যাল মিডিয়ার পজিটিভও আছে সোশ্যাল মিডিয়ার নেগেটিভও আছে আমাদের সোশ্যাল মিডিয়াকে পজিটিভ ভাবে ইউজ করতে হবে আমি নিজে দেখছি যে হাদিস আসছে যেটা হাদিসই না এরকম হাদিস দেখছে হাদিস লিখে দিছে নিচে লেখা বুখারি আমি চেক করে দেখলাম এটা বুখারির হাদিসই না অন্য একটা হাদিস বুখারির হাদিস লিখে এটাকে শেয়ার করে দিছে আমি যদি এটাকে শেয়ার করে দেই এটাকে ভেরিফাই না করে আমার সেটার রেসপন্সিবিলিটি নিতে হবে এখন হ্যাঁ এখন তাই এখন এটা আমি তা বলতেছি না যে আমরা কোনো কিছুই শেয়ার করা সব কিছু শেয়ার করা বন্ধ করে দিব না আমাদের দাওয়ার কাজ করতে হবে আমাদের শেয়ার করতে হবে আমাদের দাওয়ার দাওয়ার কাজে শেয়ার করাতে নলেজ শেয়ার করার মধ্যে অনেক সব অনেক বেনিফিট আমরা যদি কোনো বেনিফিশিয়াল নলেজ কোনো বেনিফিশিয়াল নলেজ যদি আমরা স্প্রেড করি সেটা আমরা ওইটার জন্য বেনিফিট আমরা পাইতেই থাকবো যতদিন ধরে এটা সার্কুলেটেড হবে ওইটার থেকে মানুষ উপকৃত হবে আমিও সেটার জন্য বেনিফিট পেতে থাকবো ইম্যাজিন আমি একটা জিনিস শেয়ার করলাম এখন আমি পজিটিভ সাইডটা বলতেছি যে আমরা একটা ভেরিফাই করে নলেজকে ভেরিফাই করে বেনিফিশিয়াল নলেজ আমি এটা দেখলাম এটা সাহি ইনফরমেশন এটার মধ্যে কোনো কিছু নয় আমি শেয়ার করলাম অ্যান্ড শেয়ার করার কারণে আরেকটা মানুষ এটার থেকে উপকৃত হলো হওয়ার পরে তার লাইফ চেঞ্জ হয়ে গেল তার লাইফ চেঞ্জ হয়ে গেলো আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছাহিদার দিতে পারে আল্লাহ তার লাইফ চেঞ্জ করে দিল এবং আল্লাহ তার লাইফ এমনিও চেঞ্জ করতো ইউজ করতো আমাকে বা আপনাকে একটা চ্যানেল হিসাবে ইউজ করলো তো সে কারণে ওই মানুষটা যখন ভালো কাজ করা শুরু করলো ওইটার সোয়াব আপনি পেতে থাকবেন একটা মেবি ইউটিউব আপনি শেয়ার করছেন একটা ভেরিফাইড ভালো ইউটিউবের মেবি ভিডিও আপনি শেয়ার করছেন সেই কারণে আরেকটা মানুষের মেবি লাইফ চেঞ্জ হয়ে গেল ওই মানুষটার লাইফ যখন চেঞ্জ হয়ে গেল ওই মানুষটা যতগুলা সোয়াব করবে সেই প্রত্যেকটা সোয়াবের আপনি রিটার্ন পেতে থাকবেন তার ফ্যামিলি তার মাধ্যমে চেঞ্জ হয়ে গেল এখন তার ফ্যামিলিও যা সব করতে থাকবে সেটারও আপনি সব পেতে থাকবেন তাদের সব কিন্তু কমবে না আল্লাহ ইস করিম তাদের সব কমাবে না কিন্তু আমরাও একটা সব পেতে থাকবো অ্যান্ড দেন সে যতদিন ধরে সে যদি নিজেই দায়ী হয়ে গেল আরও হাজার হাজার মানুষকে সে দিনের কথা বলতে থাকলো প্রত্যেকটার জন্য আপনি সব পেতে থাকবেন সুমান আল্লাহ কত বড় অপরচুনিটি আমাদেরকে দোকানে যখন বলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা অস্থির হয়ে যাই আল্লাহ সুবাহ তাল্লাহ বলতেছেন গিফট দেওয়া আনলিমিটেড ফ্রি একটা দাওয়া দাও আনলিমিটেড ফ্রি হয়ে যেতে পারে চিরকাল সেটার থেকে আমরা রিটার্ন পেতে পারি সুহান আল্লাহ আমরা খালি দুনিয়াতে গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নিলে অস্থির হয়ে যায় আল্লাহ যে এত বড় সুযোগ দিয়ে রাখছে গিভ ওয়ান অ্যান্ড গেট আনলিমিটেড ফ্রি এটা নিয়ে কোনো আমাদের খবরই নাই সো আমাদের অবশ্যই দাওয়া দিতে হবে আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে সাহি কারেক্ট ভেরিফাইড হেলম স্প্রেড করার জন্য অবশ্যই এটা একটা বিউটিফুল মিডিয়াম মানুষের কাছে ইনফরমেশন পৌঁছানোর জন্য কিন্তু মেইন কথা হলো বেনিফিশিয়াল হতে হবে এন্ড এটা ভেরিফাইড অ্যান্ড সাহি জিনিস হতে হবে এটার প্রতি আমাদের এক্সট্রিম ইম্পর্টেন্স দিতে হবে নবিস হাসান বলছেন দ্য ওয়ান হু টেলস অ্যানাদার অ্যাবাউট সামথিং গুড ইজ লাইক দ্য ওয়ান হু ডাজ ইট মুসলিমের হাদিস যে একজন মানুষকে আমি একটা ভালো উপদেশ দিলাম একটা ভালো জিনিস করতে বললাম এটা অ্যাজ ইফ আমি ভালো কাজটা করলাম সুহান আল্লাহ আল্লাহ এত সহজ করে রাখছেন আল্লাহ এত সুযোগ দিয়ে রাখছেন একটা মানুষ যদি আরেকটা মানুষের মাধ্যমে গাইডেড হয় এটা আলী রা থেকে বর্ণিত আসলাম বলছেন যে একটা মানুষ যদি আরেকটা মানুষের থ্রুতে বেনিফিটেড হয় তাহলে উইল বি বেটার ফর ইউ দেন হোল লট অফ রেড ক্যামেলস এটা আমি আগে ওই হাদিসটা বলছি যে রেড ক্যামেল উই আমলে ছিল হলো এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ উট সবচেয়ে দামি উট চিন্তা করেন যে অনেক এক্সপেন্সিভ গাড়ি এই দু এখনকার হিসাবে অনেক এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ অনেকগুলা এক্সপেন্সিভ গাড়ি থাকার থেকেও একটা মানুষ যদি আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে গাইডেড হয় দ্যাট ইজ বেটার দেন ওই সব এক্সপেন্সিভ গাড়ি একসাথে সুবাহ নবিসাম আমাদেরকে দায়িত্বও দিয়েছেন এটা আমাদের উপরে রিসপন্সিবিলিটিও যে আমাদের দিনের নলেজ স্প্রেড করতে হবে না বিশেষরাম বলছেন যে কনভে মাই টিচিং টু দ্য পিপল ইভেন ইফ ইট ইস এ সিঙ্গেল সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স হলো একটা সিঙ্গেল আয়াত হলো তুমি যদি জানো এটা মানুষের কাছে পৌঁছাও সো এটা আমাদের অবশ্যই দায়িত্ব এবং আমরা জানি যে আমরা যখন মানুষ যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার পরে তিনটা জিনিস থাকবে বাকি সব বন্ধ হয়ে যাবে কি তিনটা জিনিস তার কন্টিনিউড হয়ে যাবে সাতকায় জারিয়া সে কোনো জিনিস করে গেছে দুনিয়াতে যে জিনিসটার বেনিফিট পাচ্ছে গাছ লাগাইছে একটা স্কুল করছে এনি কাইন্ড অফ বেনিফিট যেটা করে গেছে যেটা থেকে মানুষ এখনও ভালো একটা ভালো জিনিস করে গেছে যেটা থেকে এখনও মানুষ বেনিফিট পাচ্ছে সাতকায় জারিয়া এবং সেটার জন্য সে সব পেতে থাকবে মারা যাওয়ার পরও নাম্বার টু হলো সে কোনো নলেজ দিয়ে গেছে বেনিফিশিয়াল নলেজ এবং সে মারা যাওয়ার পরও এই নলেজটা কন্টিনিউ করতেছে সে মারা যাওয়ার পরও সেই নলেজের রিটার্ন পেতেই থাকবে আর থার্ড হলো সে কোনো রাইটাস চিলড্রেন রেখে গেছে যে চিলড্রেনটা সে মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করতেছে সুহান আল্লাহ সে চিন্তা করে না আমরা যদি দাওয়ার কাজ করি আমরা যদি নলেজ স্প্রেড করি আমরা আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে বলতেছি সোশ্যাল মিডিয়াতেই আমরা যদি একটু বেনিফিশিয়াল ভেরিফাইড সাহি জিনিস আমরা স্প্রেড করি অ্যান্ড ওই নলেজটা যদি কাউকে বেনিফিট করে নলেজটা যদি সার্কুলেটেড হতে পারে আমি যাবো আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু যেই নলেজটা আপনি স্প্রেড করে দিয়ে গেছেন যতদিন ধরে এটা স্প্রেড হচ্ছে যদি এটা একটা পরিবার থেকে দুইটা পরিবার থেকে জেনারেশন টু জেনারেশন টু জেনারেশন ক্যারিড অন হয়ে যান আমরা আমরা মোড়ে কবরের মধ্যে বসে থাকতে পারি কিন্তু এই সোয়াব আমাদের আসতেই থাকবে আসতেই থাকবে জমতেই থাকবে জমতেই থাকবে সোহান আল্লাহ এত সুন্দর সুযোগ আল্লাহ সুমাতাল্লাহ করে রেখে দিয়ে গেছেন এই সাতকা জারিয়া অ্যান্ড বেনিফিশিয়াল নলেজের ব্যাপারে সো আমাদের অবশ্যই অবশ্যই আমাদের নলেজকে স্প্রেড করতে হবে কিন্তু যেটা ব্যাপারে বলছি যে ভেরিফাই করে এখন কোয়েশ্চেন হলো আমরা কিভাবে ভেরিফাই করব তো এখন কোনো একটা হাদিস দেখলে বা কোরআনের আয়াত দেখলে আমরা যদি নিজেরা ডাইরেক্ট সোর্সে গিয়ে এটাকে ভেরিফাই করতে পারি আলহামদুলিল্লাহ কোরআনের আয়াতে গিয়ে বা হাদিসের বই অথবা হাদিসের যেগুলো রিলায়েবল হাদিসের ওয়েবসাইট আছে সেখান থেকে যে যদি আমরা সেটাকে ভেরিফাই করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু সবার ক্ষেত্রে সেটা অনেক সময় ভেরিফাই করা সম্ভব হয় না সো সেই ক্ষেত্রে আমরা আরেকজন মানুষকে জিজ্ঞেস করতে পারি যার নলেজ আছে যে এই ইনফরমেশনটা কি কারেক্ট কেনা অ্যান্ড দেন আমরা এটাকে স্প্রেড করতে পারি আর আরও ইজিয়েস্ট উপায় হলো আমরা কোনো যদি সোর্সকে ভেরিফাই করতে পারি তার মানে হলো একটা স্কলারকে আমরা ভেরিফাই করেন যে হ্যাঁ আমরা জানি স্কলারটা বা এই দায়ীটা কোনো কথা বলে না কোনো আনভেরিফাইড কথা বলে না খালি সাহি জিনিস বলে যখন আমি জানি যে ওই সোর্স থেকে যা আসতেছে এই স্কলারটা থেকে যা আসতেছে এই দায়ীটার থেকে যা আসতেছে সবসময় এটা কারেক্ট আসতেছে তখন আমরা যখন এটাকে স্প্রেড করব তখন আমাদের চিন্তা নেই কারণ আমরা জানি অলরেডি আমরা ওই স্কলারটাকে ভেরিফাই করে নিছি আমরা যখন জানি স্কলারটা ভেরিফাইড স্কলারটা কারেক্ট স্কলারটা কোনো সাহি ছাড়া কথা বলে না তখন আমরা ওই স্কলারের জিনিস আমরা স্প্রেড করতে পারতেছি আমাদের আর চিন্তা করতে হচ্ছে না সো আমি পার্সোনালি যেটা আমি আসলে নলেজের ক্ষেত্রে আমি খুব স্ট্রিক্ট কার থেকে আমি নলেজ নিতেছি সে ব্যাপারে আমি পার্সোনালি খুব স্ট্রিক্ট আমি যে কারো থেকে নলেজ শুনতেও আমি ইন্টারেস্টেড না আনলেস আমি ওই মানুষটাকে ভেরিফাই করতে পারি আমি জানি যে মানুষটা প্রপার আলেম প্রপার জানেন প্রপার নলেজ আছে অ্যান্ড সে সাহি ছাড়া কথা বলে না নাহলে আমি ইনফরমেশন শুনতেই রাজি না আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যে নলেজটা নিতেছি সেই নলেজটাকে ফিল্টার করে ইনিশিয়াল কেসে আমরা যদি ফিল্টার করে নিই তখন আমাদের পুরো ভেরিফিকেশনটাই আর করতে হচ্ছে না বিকজ আমরা জানি যে সোর্সটা থেকে পাইতেছি সেই সোর্সটাই কারেক্ট সে আলেমটাই কারেক্ট সে স্কলারটাই কারেক্ট অথবা সে দায়ী অথবা সে পেজ যেটার থেকে আসতেছে সেটা কারেক্ট আমরা এই ইনিশিয়াল যদি আমরা এই ভেরিফিকেশানটা করে ফেলি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এবং আমাদের যখন আমরা শেয়ার করতেছি আমাদের পারপাসটা কি আমাদের পারপাসটা কি আমি মানুষের কাছে দেখাতে চাচ্ছি যে আমি খুব রিলিজিয়াস নাকি পারপাস হলো যে আমি আল্লাহর সন্তুষ্ট চাচ্ছি দ্যাট ইজ দি অনলি পারপাস আমার পারপাস হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্ট আর কোনো পারপাস হতে পারে না আমি একটা হাদিস দেখলাম হাদিস দেখার পরে ফার্স্ট জিনিস যেটা আমার যদি মাথায় আসে যে এও এই হাদিসটা তো ওই মানুষের খুব উপকার হবে প্রবলেম তার মানে আমি মনে করতেছি আমার এই হাদিসটার কোনো প্রয়োজন নাই আমার ফার্স্ট হাদিসটা দেখার পর আমার মনে করতে হবে এই হাদিসটা আমি আমার লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমি যদি ইমপ্লিমেন্ট করে থাকি অলরেডি আমি এরপরে এটাকে আমার রিমাইন্ডার হিসাবে আমি নিচ্ছি এরপরে আমি দাওয়ার কাজ স্প্রেড করতেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য সো যখন আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য দিচ্ছি তখন আমার কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি ভেরিফিকফাই করে যদি আমি কমও স্প্রেড করি আমি যে এই যে এফার্টটা নিচ্ছি আল্লাহর জন্য এটা তো আল্লাহ সন্তুষ্টর জন্য আমরা করতেছি নিজেদেরকে বারবার রিমাইন্ড করতে হবে আমার পারপাস হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে বড় করার জন্য না অন্য মানুষকে অন্য মানুষের কাছে নিজেকে রিলিজিয়াস শো করার জন্য না অনলি আল্লাহর সন্তুষ্টের জন্য এবং আরেকটা বড় যেটা আমাদের সমস্যা সেটা হলো যে আমরা সোশ্যাল মিডিয়া ব্লগের মধ্যে পার্টিকুলারলি খুব দেখা যায় এবং রেগুলার ডিসকাশনের মধ্যেও দেখা যায় যে আই থিঙ্ক বলে আমরা একটা নিজের একটা ওপিনিয়ন দিয়ে ধর্মের ব্যাপারে এবং এটা যদি বলা হয় ভাই আপনি আই থিঙ্ক বলে আপনি ওপিনিয়ন দিয়ে না যেটা জানেন সেটার ব্যাপারে বলেন যেটা জানেন না সেটার ব্যাপারে বলেন না তখন বলবে যে আমি এত পড়াশোনা করছি আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি এত কিছু জানি আর এই ব্যাপারে আমি কথা বলতে পারবো না অবশ্যই আপনি জ্ঞানী আমরা তো অস্বীকার করতেছি না আপনি জ্ঞানী না কিন্তু আপনি তো পড়াশোনা করছেন অন্য ফিল্ডে সেই ফিল্ডে আপনি কথা বলেন আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন ইঞ্জিনিয়ার ফিল্ডে কথা বলেন এই লাইনে যদি আপনার পড়াশোনা করা থাকে অবশ্যই আপনি কথা বলবেন আপনি কি যান একাডেমিক্যালি পড়াশোনা করেন ক্লাসেস করেন দেন অফকোর্স আপনি এ ব্যাপারে কথা বলতে পারবেন এটা অনেকটা হয়ে গেল ভাবেন একজন অসুস্থ হলো তো জিজ্ঞেস করা হলো এক ইঞ্জিনিয়ারকে যে ভাই এটা কি ক্যান্সার তো সে বললো যে না এটা কোনো বায়োসিটঅ্যাপসের দরকার নাই আমি তো ইঞ্জিনিয়ার আমি অনেক পড়াশোনা করছি এটা ক্যান্সার না সে এরকম যদি কেউ এরকম ধরনের কথা বলে যে ইঞ্জিনিয়ার হয়ে যদি ডাক্তারের ব্যাপারে একটা মানুষ কি বলবে লোকটা পাগল পাগল বলবে সে আমরা কিন্তু এই জিনিসটা দিনের ব্যাপারে রেগুলার করে যাচ্ছি আমি ইঞ্জিনিয়ার হতে পারি ডাক্তার হতে পারে লয়ার হতে পারে অনেক আট বছর দশ বছর ধরে পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা করছি তো আমার তো দিনের ব্যাপারে কোনো পড়াশোনা নাই তো তখন আই থিঙ্ক বলে আমার একটা ওপিনিয়ন দিতেই হবে আমাকে কে রাইট দিস আই থিঙ্ক বলে ওপিনিয়ন দেয় আল্লাহ সুহান তালা স্টুডেন্ট নাম্বার সেভেন আয়াত নাম্বার থার্টি বলতেছেন যে সে মাই লর্ড নুসাকে বলছেন বলো মাই লর্ড হ্যাজ ফরবিডেন ইউ ফরবিডেন ইউ কি আল্লাহ আমাদেরকে কি কি ফরবিডেন করছে ইমোরালিটি এবার এরকম এক দুই করে আল্লাহ অনেকগুলা পয়েন্ট বলছেন লাস্ট পয়েন্ট যেটা বলছেন দ্যাট ইউ সে অ্যাবাউট আল্লাহ দ্যাট উইচ ইউ ডু নট নো তার মানে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ডাইরেক্ট অর্ডার দিয়ে না করছেন যে যেই ব্যাপারে তুমি কিছু জানো না আল্লাহর ব্যাপারে সেই ব্যাপারে তুমি কথা বলবা না আল্লাহর থেকে ডাইরেক্ট অর্ডার সুরা নম্বর সেভেন আয়ত নাম্বার থার্টি আল্লাহ বলতেছেন যে ব্যাপারে তুমি জানো না সে ব্যাপারে আমি তোমাকে ফরবিট করতেছি আল্লাহ ফরবিট করতেছি যেটা তুমি আল্লাহর ব্যাপারে জানো না সে ব্যাপারে তুমি কথা বলবে না রবিসাম বলছেন যে হু এভার স্পিক্স অন দ্য কোরআন উইদাউট নলেজ লেট হিম টেক হিজ সিট ইন ইন হেলফায়ার যে মানুষ কোরআনের ব্যাপারে জ্ঞান ছাড়া এলম ছাড়া কথা বলতেছে আই থিংক বলে কথা বলতেছে তার জায়গা হলো জাহান্নাম কথা আমরা আমরা রেগুলার ফতোয়া দিয়ে যাচ্ছি ফতোয়া দেয়া আমাদের জন্য কোন ব্যাপারই না আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর জিনিস থেকে প্রোটেক্ট করুক মুতাওয়াতের হাদিস যেটা বলা হয় মুতাবাতের হাদিস কি জিনিস তো মুতাওয়াতিল হাদিস হলো যে হাদিসটা মাল্টিপল সোর্স থেকে মাল্টিপল ন্যারেশন থেকে মাল্টিপল স্ন থেকে জিনিসটা আসছে টু দ্য পয়েন্ট যে এত সোর্স থেকে আসছে যে এটা মানে অবভিয়াস এতগুলা সোর্স থেকে আসছে সেটা এবং যখন মুতাওয়াতির হাদিসের এক্সাম্পল দেওয়া হয় সেটা হলো বলছেন হু এভার লাইজ অ্যাবাউট মি অন পারপাস লেট হিম প্রিপেয়ার ফর হিমসেলফ হেল্প আয় যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলতেছে ডেলিভারেটলি মিথ্যা কথা বলতেছে তার জন্য যাহার নামে সিট দেওয়া হিমসেল কত বড় কথা যে নবীলের ব্যাপারে আমরা যদি না জেনে না বুঝে একটা ওপিনিয়ন দিই না বুঝে ওনার ব্যাপারে কথা বলি অথবা আমরা যদি আনভেরিফাইড হাদিস আমরা স্প্রেড করি যেটা নবীম বলে না জাল হাদিস উইক দুর্বল হাদিস না জাল হাদিস ইনশাল্লাহ যদি একবার সময় হয় আমরা ডিফারেন্ট আমরা আলাপ করবো বলতে কি মিন করা হয় স্প্রেড করতে থাকি জাল হাদিস কি কী আছে যেগুলো আমাদের মধ্যে খুব প্রচলিত যেরকম নলেজের জন্য চিনেও যাওয়া যায় জাল হাদিস এটা কোনো হাদিসই না জামায়ের পায়ের নিচে জান্নাত জাল হাদিস সো এগুলো যদি আমরা স্প্রেড করি তাহলে আমরা কি করছি নবিস ব্যাপারে আমরা মিথ্যা কথা বলছেন বলছেন যে আমার ব্যাপারে যে মিথ্যা কথা বলে বুঝে শুনে যে মিথ্যা কথা বলে তার সে যেন তার একটা সিট রেডি করে জাহান নামের মধ্যে ইমাম মালিক রাহিমুল্লাহ উনি আমাদের চার ফিক এর ইমামের এক ইমাম এবং ফার্স্ট শাহি যেটা কালেকশন যেটা হলো ওইটা হলো ইমাম মালিকের কালেকশন মুয়াত্তা ইবনে মালিক তো ইমাম মালিককে সাথে দেখা করার জন্য এক লোক আসছে আই থিঙ্ক বাগদাদ থেকে বোধহয় আসছে বহু দূর থেকে আসছে আসার পর ইমাম মালিক মদিনায় ছিলেন তো আসছে বহু দূর থেকে আসার পরে ওনাদের ট্রাইব থেকে চল্লিশটা কোয়েশ্চেন নিয়ে আসছে যে চল্লিশটা কোয়েশ্চেন ট্রাইবের থেকে সবাই মিলে কালেক্ট করছে নিয়ে এসে উনি ওনাকে কোয়েশ্চেন করছে তো কোশ্চেন করার পরে ইমাম মালিক চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেনের উত্তর দিয়েছেন আর বাকিগুলা পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার উত্তর দেনই নেই বলছে আমি জানি না তখন সে লোক আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হয়ে বলতেছে যে যে ইমাম মালিক আমি এত দূর থেকে আসছি চল্লিশটা প্রশ্ন নিয়ে আপনি পঁয়ত্রিশ ছত্রিশটার উত্তরই দেন নাই আমি যখন আমার লোক গ্রামের মানুষের কাছে যাবো ট্রাইবের মানুষের কাছে যাব যাওয়ার পরে বলবো যে মাত্র চারটা বা পাঁচটা কোয়েশ্চেন আছে বাকিগুলো আমি জানি না তা আমরা কি আমি কি মানুষকে কি বলবো তখন ইমাম মালিক বলবা বললেন যে তুমি বলবা যে ইমাম মালিক বলছে আই ডোন্ট নো আই ডোন্ট নো আই ডোন্ট নো উনি তিনবার ইমাম মালিক বলতেছেন আমি জানি না অ্যান্ড আমাদের আমি জানি না বলতে এত কষ্ট হয় ইমাম মালিক যিনি এত বড় ইমাম উনি বলতেছেন যে পঁয়ত্রিশটার প্রশ্নে আমি জানি না বা ছত্রিশটার প্রশ্নে আমি জানি না দেখছেন আমি জানি না আর আমাদের জন্য ফাতুয়া দেয়া আই থিঙ্ক বলে উত্তর দেওয়াটা এত সহজ যেখানে বলা হয়েছে আমি জানি না বলাটা আমি জানি না বলাটাই হলো পার্ট অফ নলেজ বুখারিতে আসছে ইফ এনি অফ ইউ পিপল নো এনিথিং হি শুড মেক ইট নোন বাট ইফ এনি ওয়ান ডাজ নট নো হি শুড সে দ্যাট গড নোজ বেস্ট আল্লাহ আলম ফর সেইং দিস ওয়েন ওয়ান ডাজ নট নো ইস পার্ট অফ নলেজ তুমি যদি কোনো কিছু জেনে থাকো মানুষকে জানাও আর কোনো কিছু যদি না জানো বলো আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন এবং এটা বলাটা আল্লাহ আলম মানে আমি জানি না আমি জানি না বলাটা ইজ পার্ট অফ নলেজ আমি জানি না বলাটাই হলো একটা বড় এলমের একটা অংশ এবং আল্লাহ সব তাহলে আমাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটা দেখ যেন আমরা আমি জানি না বলতে পারি আমরা যেন যতটুক জানি অতটুক মানুষের কাছে পৌঁছাইতে পারি আমরা যেন আনভেরিফাইড নলেজ না পৌঁছাই মানুষের কাছে আমরা খালি সাহি জিনিসটা মানুষের কাছে পৌঁছাই আল্লাহ সুমাতাল হক এবং বাতিলকে আল্লাহ ডিফারেন্সিয়েট করে দিয়েছে আমরা সেই ডিফারেন্সিয়েশনটা যেন আমরা বুঝতে পারি এবং আমরা যেন এই দিনকে যেটা আমরা শিখতেছি যেটা আল্লাহ সুমাতাল আমাদেরকে রাউফ হয়ে আমাদেরকে সেই দিনটা দিচ্ছেন সেই দিনটাকে যেন আমরা আমাদের লাইফ ইমপ্লিমেন্ট করতে পারি যে কোরআনটাকে আমাদেরকে দিচ্ছেন সেই কোরআনটাকে যেন আমরা লাইফ ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমরা যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি সারা সাম্বা আলিকা নবী আল্লাহ মুহমদ সুবাহান আপনাদের যদি কোয়েশ্চেন থাকে প্লিজ আপনার বলতে পারেন